ফলে রঙিয়া রেল জংশনত একাতক পরিবেশে বিরাজ করে বহিরাজ্যপ্রা অহা লোকেরে ভরি পড়ছে রঙিয়া রেল জংশন রেল জংশনত নাই কোভিড টেস্টর কোনো ব্যবস্থা বহিরাজ্যর কাম করা লোকসকলের নাই কোনো সামাজিক দূরত্ব বেশি সংখ্যক লোকের নাই মাস্ক আর বহিরাজ্যর এই লোকসকল কোরপর আছে অথবা কলে যাব তার কোনো ধরনের ঠিকনাও নাই আরক্ষী প্রশাসনের চকুর সম্মুখতেই এনেদরে রেল জংশনের নিজের গন্তব্য স্থানলৈ রওনা হয়েছে দুখনক রেলর যাত্রী যার বাবে এটা চরম অনিশ্চয়তার ভুগিছে সচেতন মহল লগতে প্রশাসনের এনে চরম অবহেলার বাবে ক্ষোভ জারিছে স্থানীয় রাইজে আমি দেখাইছো রঙিয়া রেল জংশনত যত কোনো ধরনের সামাজিক দূরত্ব নাই মাস্ক নাই একাংশ লোকের আনহাতে যে ধরনের লোকের থার্মেল স্ক্রিনিং করা হয় যত ইতিমধ্যে ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রীগুলো যে থার্মেল স্ক্রিনিং করা হব আর বহিরাজ্যের যাতে প্রবেশ নকরে যেহেতু সাত দিনের কোয়ারেন্টাইন রখা হব বা ঘরের ভিতরে হোম আইসোলেশনত থাকব আর কোভিড টেস্ট করব এনে ধরনের কতবোর বিধি বিধান দিয়েছে যদিও সকলো যেন ফুটুকার ফেনতহে পরিণত হয়েছে রঙিয়া রেল জংশনত দেখি পাওয়া গেছে যে দুখনক রেলের যাত্রী এনেদরে অবাধে প্রবেশ করেছে কোরপর আছে কোনো ধরনের ঠিকনা নাই বা কলে যাব তার কোনো ধরনের তথ্য নাই কিন্তু এটা আমি দেখাইছো যে এক ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমান রাজ্য দেখি পাওয়া গেছে যত প্রতিটি দিনতে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাইছে কিন্তু রঙিয়া রেল জংশনত নাই কোনো ধরনের এনে ধরনের স্বাস্থ্য পরীক্ষা বা কোনো ধরনের কোভিড টেস্ট করা নাই এনেদরে অবাধে দুখন রেলের যাত্রীসকল সোমাই গেছে বিভিন্ন প্রান্তল রঙিয়া রেল জংশনত এই অবস্থা এটা ইয়াতে ট্রেনের পর নামার পিছন ইয়াতে টেস্ট করেছে নাকি টেস্ট করা নাই না হ্যাঁ সুধাও নাই সুদিছে টেস্টিং একো ব্যবস্থা হওয়া নাই না ইয়াতে আপনার তারপর আহতে তার টেস্ট করেছিল নাকি তার টেস্ট করেছিল হ্যাঁ ইফালে চৌবিশ আটচল্লিশ ঘণ্টা উকলি যাওয়ার পিছত কোনো এটা বিদ্রোহী সশস্ত্র সংগঠনে দায়িত্ব স্বীকার নকরিলে তিনি অপহৃত নিরপরাধী যুবকর এই অপহরণকাণ্ডের জড়িত সন্দেহত আরক্ষী প্রশাসনে নজনক লোকক ইতিমধ্যে আটক করেছে যদিও কোনো তথ্য লাভ করা নাই শিবসাগর আরক্ষী ডিমৌ নিতাইপুখুরী সমীপর ডিব্রুগড় জেলার খোৱাং থানার অন্তর্গত সরুয়ালী গাঁর মোহিনী মোহন গগৈর বাসগৃহত উপস্থিত হয়েছে ডিবুর বিভিন্ন জাতীয় সংগঠনের নেতা আর সমগ্র পরিস্থিতির বুঝ লৈছে কিন্তু কোনো এটা সংগঠনে এতিয়ালৈকে দায়িত্ব স্বীকার করা নাই এই তিনিজনক যুবকক কোনে অপহরণ করল তাক এতিয়া উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক সমস্যা বিরতির